হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল শাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আইফোন সমস্ত মানুষই চায় কি তাদের কাছে একটা আইফোন থাকুক। এখন আইফোন 11 এই দিনে লঞ্চ হবে এবং এর সঙ্গে ডিভাইসটি আপনি হয়তো হাতে সেই দিনই পেতে পারেন। সমস্ত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এর আগে বেশ কিছু গুজব অনুসারে অ্যাপেল তাদের আইফোন ইভেন্টের জন্য আমন্ত্রণপত্র পাতাতে শুরু করেছে, আর এই ইভেন্টে ক্যালিফোর্নিয়া অ্যাপেল পার্ক হেডকোয়ার্টারে হবে। ইভেন্টটি 10ই সেপ্টেম্বর লঞ্চ করা হতে পারে। অ্যাপেলের মিডিয়া ইনভাইটে বিশেষ কিছু জানা যায়নি, আর সেখানে অ্যাপেলের লোগো একাধিক রঙে দেখা গেছে। আর মনে করা হচ্ছে যে আইফোন XR-এর পরের জেনারেশন ফোন হতে পারে। আর এই ফোনটি ব্ল্যাক, সিলভার আর গোল্ড কালারে আপকামিং আইফোন 11 লাইন আপে আসতে পারে। আশা করা হচ্ছে যে এটি 5টি কালার ভেরিয়েন্টে আসতে পারে। তার আগে একটি iOS 13 বিটা অনুসারে অ্যাপেল আইফোন 11 সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে হবে। আর আশা করা হচ্ছে এই নতুন অ্যাপেল আইফোন অ্যাপেলের লেটেস্ট A13 চিপসেটের সঙ্গে আসবে। এই ফোনটি বিষয়ে টপিক ইঞ্জিনিয়ারদের কোডনেম লিপ হ্যাপটিক্স দিয়েছে। আর এবার এই টপিক ইঞ্জিনিয়ারের বিষয়ে কিছু জানা যায়নি, তবে এই ডিভাইসটি 3D টাচের সঙ্গে আসছে। এর সঙ্গে আইফোনের মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। আর এর সঙ্গে আগের মতো রিপোর্ট অনুসারে 3টি ক্যামেরাযুক্ত স্মার্ট ফ্রেম ফিচার্স ছিল। আর এবারে অন্য গুজব অনুসারে 2019 সালে আইফোন বিড্রিঅ্যাকশনাল ওয়ারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। আর এই আপকামিং ডিভাইসে ব্যাটারি আপগ্রেড করা হবে ফেস আইডি এবং বায়োমেট্রিক সিকিউরিটির সঙ্গে। যদি ভিডিওটা থেকে নতুন কিছু জানতে পারেন, ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।